ओम जननीम सारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत होयेछि स्वामी বিশুদ্ধানন্দজি, যিনি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অষ্টম সংঘগুরু ছিলেন, তাঁর বক্তৃতার সংকলন সৎপ্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে বক্তৃতাটা নিয়ে আলোচনা করছিলাম, এই বক্তৃতাটি পূজনীয় মহারাজ দিয়েছিলেন রামকৃষ্ণ আশ্রম কাটিহারে April 1954। তারিখটা বলা নেই। আমরা যেটি নিয়ে শেষ করেছিলাম, রাজা মহারাজের একটি ভাব নিয়ে শেষ করেছিলাম, সেখানে রাজা মাঝে একটি স্মৃতি কথা বলছেন বিশুদ্ধানন্দজি, যে কাশীর মন্দিরে বিশ্বনাথ দর্শনে স্বামী ব্রহ্মানন্দজি গিয়েছেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে একজন ঝাড়ুদার মন্দির পরিষ্কার করছেন। তিনি দ্রুত সেই ঝাড়ুটা তার কাছ থেকে নিয়ে আর সেই রাস্তায় ঝাড় দিতে শুরু করে দিলেন। ভাবটা এমন যে তিনি স্বয়ং বিশ্বনাথের সেবক, এই ভাবটা নিয়ে তিনি কাজ করতে শুরু করলেন। এই সেই বলতে গিয়ে এইখানে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের প্রসঙ্গটি বলতে গিয়ে স্বামী বিশুদ্ধানন্দজি বলেছিলেন, যেটি দিয়ে আমরা শেষ করেছিলাম, ভগবানের কাছে দীনভাবে যেতে হয়, সব অহংকার ত্যাগ করে দীনহীন শরণাগত হতে হয়। এই ভাবটি মহারাজের আচরণে ফুটে উঠল। মহাপুরুষদের জীবনের অতি তুচ্ছ ব্যাপারের ভেতর দিয়েও তাদের মহত্ত্ব প্রকাশ পায়। আমরা সাধন অবস্থায় ঠাকুরের মধ্যে দেখতে পাই এই অহংশূন্যতা, জগদম্বার শ্রীপদে পূর্ণ আত্মসমর্পণ, দীনহীন কাঙাল ও কৃপার ভিখারী, এই ভাবটি এখানে বলা আছে। আমরা এখানে দেখবেন একটা জায়গায় ভগবান বলছেন না, আমাদের অনেক সময় আমরা এটাকে নিয়ে গুলিয়ে ফেলি যে ভগবান আমাদের বলছেন যে আমাকে সব সমর্পণ করো তবে আমি তোমাকে গ্রহণ করবো, এইটা ভাবি যে ভগবান যেন আমাদের খানিকটা ব্ল্যাকমেল করছেন, তা কিন্তু নয়। মহৎ, আমরা এখানে ঈশ্বরীয় ভাব বলতে বুঝি উচ্চ ভাব। যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে উচ্চ ভাব আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা উচ্চ ভাবের সঙ্গে সংযুক্ত হতে পারবো না। কারুর মতে ঈশ্বরীয় ভাবটা উচ্চ, কারুর মতে ঈশ্বরীয় ভাব প্রকাশের জন্য ভগবানের মূর্তি বা এটির প্রকাশ করা হয়। যার যেভাবে গ্রহণ করতে সুবিধা হয় তিনি সেভাবে গ্রহণ করেন। আমরা পরবর্তী অংশ পড়ব। মহারাজ বলছেন, সংসারী মানুষ ভগবানকে চায় না, স্ত্রীপুত্র পরিজন টাকা এসব নিয়ে ব্যস্ত, বিষয় নিয়েই মত্ত, এই সেই জাগা ঘরে চুরি। শ্রীরামপ্রসাদ অনেক দুঃখে গাইছেন, আমি সেই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। জাগা ঘরে চুরি মানে যে মন দিয়ে ভগবানকে ভালোবাসবো সেই মন স্ত্রী পুত্র বন্ধু বিষয় সম্পত্তি এসবে ছড়িয়ে দিয়েছি। এই ছড়ানো মনকে গুটিয়ে ঈশ্বরমুখী করা খুব কঠিন। ঠাকুরের দৃষ্টান্ত, সর্ষের পুটুলি খুলে ছড়িয়ে গেলে সবটুকু সর্ষে আর খুঁজে পাওয়া যায় না। দরজার ফাঁকে, ইঁদুরের গর্তে কোথাও না কোথাও কিছু ঢুকে পড়ে, তা আর পাওয়া যায় না। এটা হচ্ছে ভারী সুন্দর কথা। পূজনীয় মহারাজ বলছেন যে যে মনটি ভগবানকে দেব বলে ঠিক করে রেখেছিলাম, উচ্চ চিন্তা করব বলে ঠিক করে রেখেছিলাম, নানা রকমের ভাব নানা রকমের চিন্তা সেগুলোকে আমাকে ওয়েভড আউট, ভাসিয়ে নিয়ে চলে যায়, লিটারালি ভাসিয়ে নিয়ে যায়। এই এটা যে শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রে হয় না তা নয়। ধরুন ভগবানকে ডাকবো বলেই ঘর বাড়ি ছেড়ে চলে এসেছি। অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজের প্রতি এমন একটা আসক্তি তৈরি হয়েছে যে আমরা সেই কাজটার পেছনেই ছুটতে ছুটতে চলেছি। যে উদ্দেশ্যে ভগবানকে ছেড়ে ঘর বাড়িকে ছেড়ে এসেছিলাম, আত্মীয় স্বজন পরিজনকে ছেড়ে এসেছিলাম, সেই উদ্দেশ্যটা যেন কখন যে বিধেয় বা গৌণ হয়ে গেছে নিজেরাই বুঝতে পারিনি। সেই কারণে উদ্দেশ্যের প্রতি একটি ভালোবাসা থাকাটা খুব জরুরি। পূজনীয় গহনানন্দজির কথা বলতে গিয়ে একবার বলেছিলাম যে মহারাজ বলেছিলেন জীবন দেবতাকে, সাধু হওয়া মানে হচ্ছে জীবন দেবতাকে ভালোবাসা, এবং জীবন দেবতাকে যত আমরা ভালোবাসতে পারবো তত আমরা শর্টকাট মেথড ছেড়ে ভগবানের জন্য যাবতীয় কষ্ট সহ্য করতে রাজি হব। আমাদের কোনো রকম শর্টকাট মেথড আমাদের কাছে আসবে না। বলছেন তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, তুমি আমার কনশিয়াসনেস, তুমি আমার চেতন বস্তু হিসেবে আমার হৃদয়ের মধ্যে বিরাজ করছো, তুমি আমার ভেতরে আছো, আমি তোমার ভেতরে আছি, তথাপি আমার সমস্ত ভুল হয়ে যায়।
সেই গানে আছে না, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এটা কিন্তু সত্য, এইটা ভাবনাটাই আমাদের ভেতরে আছে। কিন্তু কোন সময় যে ওই আমরা যে ধনে জনে কী করে যে জড়িয়ে পড়ি, নিজেদের নানা রকমের কামনা বাসনার মধ্যে জড়িয়ে পড়ি, আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই বলছেন, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চড়ি। জীবনটা খুব ক্যাজুয়ালি কাটালে হয় না, জীবনটা খুব সিরিয়াসলি নিতে হয়। হ্যাঁ, ওয়ে অফ লিভিংটা একটু ক্যাজুয়াল হলে ভালো, সবসময় খুব সিরিয়াস টান টান হলে একটা সময় ছিঁড়ে যায়। বুদ্ধদেবের সেই ভীষণ সুন্দর সেই উক্তি, বুদ্ধদেব খুব সাধন ভজন করছেন, একবারে তার একবারে শীর্ণ কায় দেহ হয়ে গেছে, একদিন জলে মুখ ধুতে গেছেন, গিয়ে নিজের চেহারা দেখে একবারে বিস্মিত হয়ে গেছেন। এমন সময় দেখছেন যে জলের মধ্যে নদীর মধ্যে কলার ভেলা বিষে একজন সেতারি তার শিষ্যকে নিয়ে চলেছেন। সেতারি তার শিষ্যকে বলছেন কেমন করে তার বাঁধতে হয়। বলছেন খুব যদি চেপে বাঁধো তাহলে বাজানো মাত্র তারটা ছিঁড়ে যাবে, আর যদি খুব হালকা করে বাঁধো তাতে সুর উঠবে না। অতএব মধ্যপন্থা মাঝখানটিকে নিতে হবে, তাতে খুব টাইটও থাকবে না, অথচ সেই তারগুলো তরঙ্গে সুর সৃষ্টি হতে থাকবে। আমাদের জীবনটাও ঠিক তাই, এই মধ্যপন্থাকে অবলম্বন করতে হয়, আদর্শটাকে গ্রহণ করতে হয়, এবং আদর্শটাকে গ্রহণ করে যতটা সম্ভব নিজের জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই আদর্শটির বাস্তবায়ন করা ভীষণ রকমের জরুরি, এটা হচ্ছে কথা। এবং যত আমরা আদর্শটিকে সামনে রেখে এগোতে থাকবো, একটা সময় আদর্শ আমাদের নেশার কাজ দেবে, তখন আর দেখবেন এই বাস্তবায়িত বা এই জগৎ জাগতিক বিষয়বস্তুর প্রতি আমাদের সেই জাতীয় আকর্ষণ থাকবে না। যেরকম প্রথমবার যখন ওই নানা রকমের নেশা টেশা করে না, চরস, তারপরে মারি জুয়ানার নেশা করে, প্রথম দিকে কিন্তু তাদের মনে হয় যে না এটা কোনো ব্যাপার নয়, আমি এটাকেও পালন করতে পারবো, ওটাকেও পালন করতে পারবো। কিন্তু একটা সময় এই নেশাটা এত তীব্র হয়ে যায়, তখন জগৎটা মিথ্যে হয়ে যায়, নেশাটাই প্রধান হয়ে যায়। আমাদের জীবনগুলো ঠিক তাই, এই নেশাটা প্রধান হয়ে গেলে খুব মুশকিল। এই নেশাটাই যেন আমাদের শ্রীরামকৃষ্ণ নেশাটা যেন আমাদের জীবনে ঠিক ঠিক আসে। ঠাকুরের প্রসঙ্গে মহারাজ বলছেন, ঠাকুর আরেকটি কথা বলেছেন, কাঁচা আমি আর পাকা আমি, আমি কর্তা আমার ঘরবাড়ি টাকা জমি এই বুদ্ধি যেখানে সেখানে কাঁচা আমি, আর আমি তার দাস বা ভক্ত এটি পাকা আমি। কাঁচা আমি ছেড়ে পাকা আমিতে প্রতিষ্ঠিত হতে হবে, এটি হতেই হবে, না হলে খুব দুঃখ, নাহলে যাওয়ার সময় বড় কষ্ট। একটা জিনিস আমরা প্রায় বলতে পারেন সকলেই অ্যাডাল্ট, প্রত্যেকেই অন্তত 40 বছর অতিক্রান্ত হয়েছি, জীবনে 40টা বসন্ত আমাদের দেখা হয়ে গেছে, এবং কারুর কারুর চুলে গোঁফের ফাঁকে জুলপিতে একটু একটু করে পাক ধরতেও শুরু করেছে। সে যতই আপনি বার্গেন্ডি টার্গেন্ডি যা কিছু লাগান না কেন, আপনার চুলের কালারটা যে অরিজিনাল নয় সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আপনি আমরা সবাই নিজেরা আমরা বুঝতে পারি। আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে যত আমরা, হ্যাঁ আপনি 30 বছর ঠিক আছে, আপনি 30ই থাকুন, চিরপুরানো চাঁদ চিরদিবস এমনি থেকো আমার ওই স্বাদ, সে রবীন্দ্রনাথের গান আছে না, আপনি 30ই থাকুন কোনো অসুবিধা নেই। কিন্তু 30টা বসন্ত পেরিয়ে এসেছেন, আপনি নিশ্চিত বুঝতে পারেন স্কুল জীবনটা চাইলেও আপনি স্কুল জীবনে ফেরত যেতে পারেন না। আমার মনে আছে আমাদের রিউনিয়নে আমরা স্কুলে গেলাম, যে ক্লাসে আমরা ক্লাস 10-এ বসেছিলাম, 5, 6, 7, 8-এ তো যেসব সিটে বসেছিলাম সেখানে বসারই আমার মতো রোগালোকের সুযোগে নিই, তাও অনেক কষ্ট করে ক্লাস 10-এ যে ঘরে বসতাম সেইখানে গেলাম, সে কিছুতেই সেই বেঞ্চির ভেতরে আমি নিজেকে ঢোকাতেই পারছি না, অনেক কষ্ট করে বসলাম, তার মধ্যে খুব আনন্দ হচ্ছিল, ক্লাস নেওয়ার মতো কেউ কেউ আমাদের ক্লাস নিচ্ছিলেন, আমরা বন্ধুরা সবাই ক্লাস করার মতো করে করছিলাম। কিন্তু সেই দিনগুলো যা চলে গেছে সেটি আর কিছুতেই যে ফেরত এলো না, এটা কিন্তু আমরা হাড়ে হাড়ে বুঝতে পারলাম। দিনের শেষ যা চলে গেছে সেইটা আর কোনো দিন ফিরে পাবো না, চাইলেও ফিরে পাবো না। এই বোধটা জাগানো দরকার, এই বোধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কাঁচা আমি, এই আমি 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 করতে থাকবে। এই সমর কুমার দাস, আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার ক্যামেরাটাকে নিয়ে জাগলিং করেন, আমার পক্ষে খুব কঠিন। কখনো রান্নাঘর, এটা বিড়ালের ক্ষেত্রে ঠিক ঠিক আদর্শ আছে, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি ওটাকে নিয়ে জাগলিং করেন তাহলে আমার পক্ষে ক্লাস নেওয়া কঠিন হবে। ওটা কন্টিনিউয়াসলি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কখনো ছাদ, কখনো
পাখা, কখনো আপনি, কখনো রান্নাঘর, এগুলো করবেন না, খুব বাজে লাগে। কোনো একটা জায়গায় স্থির হয়ে বসুন, আর না হলে ভিডিওটা অফ করে দিন। এটা আমার একটা অনুরোধ। এই যে আমাদের এই বোধটা জাগা খুব জরুরি। আমি আমি যে আমি তো চলে যাব, এই যত এই কাঁচা আমি, যত আমি আমার করতে থাকবো, একটা সময় দেখব যে আমি আমারটা আমার হাত থেকে বেরিয়ে গেছে, কেউ আর জগৎ সংসারে আমাকে মানছে না। অতএব তুমি তোমার এই যে বোধটা, এটি আমার মধ্যে জাগিয়ে রাখাটা খুব জরুরি। গীতার প্রথমেই তাই অর্জুনকে ক্ষাত্রশক্তির প্রকাশ দেখেছিলাম, অর্জুনের ক্ষাত্রশক্তির প্রকাশ দেখেছিলাম। শ্লোকটা হচ্ছে এই, সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত, হে অচ্যুত, দুই সেনাদলের মধ্যে মধ্যস্থলে আমার রথটিকে একবার রাখো। শ্রীরাম শ্রীকৃষ্ণ সেইভাবেই রাখলেন, কিন্তু অপরপক্ষের বীরগণ কোথায় কে আছেন লক্ষ্য করতে গিয়ে তাদের ভিতরে নিকটাত্মীয় বন্ধুদের দেখে অর্জুনের একেবারে ক্লিবত্ব প্রাপ্ত হলেন। তার যুদ্ধের ইচ্ছা চলে গেল, মনে বিষাদ এলো। এই আমি আমার ভাব অর্থাৎ ভোগের চিন্তা থেকে বিষাদের উৎপত্তি হয়। গীতায় অর্জুনের গীতায় প্রথম অধ্যায়কে তাই বিষাদ যোগ বলা আছে, কারণ ভোগে বিতৃষ্ণা জাগায় অর্জুন শ্রী ভগবানকে তা নিবেদন করে আত্মসমর্পণ করেছেন। বলছেন, কার্পণ্য দোষ ও অপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সংমূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্চিতম ব্রুহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম তম প্রপন্যম। অর্জুন বললেন, চিত্তের দীনতা দোষে আমার শৌর্য তেজাদি স্বভাব অভিভূত হয়েছে, আমি বিমূঢ় হয়েছি। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, তুমি আমাকে আমার পক্ষে এখন যা নিশ্চিত শ্রেয় তা বলে দাও। তখন শ্রী ভগবান তাকে উপদেশ দিলেন। দেখবেন এই অবস্থাটা আমাদের সবার হয়। এখানে শ্রীকৃষ্ণ একটা শব্দ ব্যবহার করেছিলেন, সেই শব্দটা হয়তো অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ সেখানে সঠিক শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছিলেন, ক্লাইব্যম মাস্ম গমক পার্থ নৈ তত্তাই উপপাদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। তোমার মনের ক্লিবতা আমার আপনাদের মনে হতে, থার্ড জেন্ডার নিয়ে আমাদের এত মাতামাতি কেন? থার্ড জেন্ডার এটা থার্ড জেন্ডারের কথা নয়। পুরুষের ভেতরে যে শৌর্য আছে এবং নারীর ভেতরে যে কোমলত্ব আছে, এর মাঝামাঝি আমাদের মনের একটা ভাব থাকে, সেটা হচ্ছে একটা পারপ্লেক্স কন্ডিশন। করবো, কি বলবে লোকে, কেন করবো না, নিশ্চয়ই করবো। দেখবেন এই জাতীয় ভাব আমাদের মনের ভেতরে সবসময় জাগে, একটা পারপ্লেক্স কন্ডিশন, কি করব সেটা আমরা কিছুতেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি না। তাই ভগবান সেইটিকে ভেঙে দেওয়ার জন্য বলছেন, ক্লাইব্যম মাস্ম গমক পার্থ নৈতত্তাই উপপদ্যতে। একটুকু বলেও তিনি ছাত্র হলেন না, বলছেন শূদ্রম হৃদয় দৌর্বল্যম। শুধু হৃদয় দৌর্বল্য বলেই বলছে না, ছোট মনের পরিচয়, তুমি নিজেরকে তুমি মানে গগনচুম্বি তোমার ক্ষমতা, তুমি নিজের এই ছোট্ট ইয়ের মধ্যে একবারে গণ্ডির মধ্যে আবদ্ধ থেকো না। শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ, উঠে দাঁড়াও। উঠে দাঁড়াও মানে হচ্ছে যে অবস্থা আছে সেটাকে ছেড়ে এগিয়ে যাওয়া। আপনি যখনই উঠে দাঁড়াবেন, এতক্ষণ যত ধরুন চেয়ারে বসে আছেন বা আসনে বসে আছেন, যে মুহূর্তে উঠে দাঁড়াচ্ছেন আসনটাকে আপনি পেছনে সেঁটে নিয়ে উঠতে পারেন না, বা চেয়ারটাকে আপনি টেনে নিয়ে উঠতে পারেন না, যদি না ঘামে ভিজে গিয়ে থাকে সেটা অন্য কথা, কিন্তু আপনি উঠতে পারেন না। অতএব সেটাকে পরিত্যাগ করেই আপনাকে উঠে দাঁড়াতে হবে, যে অবস্থা আছে তার থেকে উঠে দাঁড়াতে হবে। তাই ভগবান বলছেন, তত্ত্বোত্তিষ্ঠ, ত্যাগ করে, ত্যাগ কীরকম ত্যাগ, ছুঁড়ে ফেলে দাও, যেন করে আমরা থুতু ফেলি, হ্যাঁ থুপ করে ফেলে দিই, ঠিক সেই রকম ফেলে দিয়ে উঠে দাঁড়াও। ভগবান এই কারণে তার এই প্রথম যে দ্বিতীয় যে ডায়লগ গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার এইটি কথা বলছে, আমাদের পারপ্লেক্স কন্ডিশন আমাদের অর্জুনের মতো হয়। আমি বুঝতে পারছি আমার কাকা জ্যাঠা আমাকে ঠকাচ্ছে, কিন্তু আমি কিছুতেই তাকে কিছু বলতে পারছি না। আমি বুঝতে পারছি আমি অফিসে ঠকছি, কিন্তু কিছুতেই আমি এগোতে পারছি না, আমার যে গুডনেস সেটা যে নষ্ট হয়ে যাবে, আমি যে গুটি গুটি বয় বলে ভীষণ পরিচিত আছে সেটা যদি খারাপ হয়ে যায় কি বলবে লোকে, ছি 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 কী বলবে। এই একটা অদ্ভুত পারপ্লেক্স কন্ডিশন, আর তার মধ্যে ভীষণ কষ্ট পায়। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, ভগবান স্পষ্ট কথায় কষ্ট কম, এটা ওনার কথা ছিল, স্পষ্ট কথা বলবি তাতে কষ্ট কম, স্পষ্ট সোজাভাবে ভাববি, সোজাভাবে বসবি, সোজাভাবে চিন্তা করবি, দেখবি জীবনটা সোজা যাচ্ছে, আমাদের জীবনটা বাঁকা যায়। এই কারণে আমরা সবসময়
একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি। অ্যাডজাস্টমেন্ট করে কিছু হয় না, আদর্শটাকে ঠিক রেখে এগিয়ে যাওয়ার কথা। যেখানে আদর্শটাই বিচ্যুতি হচ্ছে সেখানে অ্যাডজাস্টমেন্ট করার কোনো মানে দাঁড়ায় না। আরেকটা জিনিস বলতেন যে মনের ভেতরটাকে পরিষ্কার রাখতে হবে, গোটা মনটা ঈশ্বরকে দেওয়ার কথা। তুই যদি কারুর সম্পর্ক বা কোনো বিষয় নিয়ে তোর মনের ভেতরে খচখচ হতে থাকে, তাহলে মনের একটা অংশ ক্ষয়প্রাপ্ত হয়, আর সেই ক্ষয়প্রাপ্ত মন দিয়ে পূর্ণ ঈশ্বরকে চিন্তা করা যায় না। যেখানে ভগবানকে 100% মনের 100% দেওয়ার কথা, সেখানে যদি ক্ষয়প্রাপ্ত হয়ে 80% আমি আমার ঈশ্বরকে দিই, তাহলে কিন্তু সেই খণ্ড মন দিয়ে পূর্ণাঙ্গ ঈশ্বরের চিন্তা ভাবনা করা যায় না। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা কোনো অবস্থাতে তাকে চিন্তা করতে পারি না। তাই তা সেই অবস্থা থেকে উঠে দাঁড়াতে হয়, আমার হৃদয়ের এই যে দৌর্বল্য এটাকে ছেড়ে আমাকে এগিয়ে যেতে হয়, এবং যতক্ষণ না পর্যন্ত আমি এগিয়ে যেতে পারি ততক্ষণ পর্যন্ত কিছু হয় না। শ্রীমৎ ভগবদ্ গীতার এইটি হচ্ছে খুব বৈশিষ্ট্য। শ্রীমৎ ভগবদ গীতা আপনারা অনেকেই পড়তে চান না, কিন্তু যদি খুব ভালো করে একটু পড়েন, একটু ধৈর্য ধরে পড়েন, দেখবেন শ্রীমৎ ভগবদ গীতা আমার আপনার কথা। পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি আমাদের এই কথাটা বলতেন আমাকে, আমি ওনার কাছ থেকে গীতা পড়া শিখেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে গীতা এই কারণে পড়বে, গীতা তোমার আমার কথা কিন্তু সংস্কৃত শব্দে বলা আছে। দেখবেন কত সুন্দর সুন্দর কথা আছে, বলছে আছে না, অনিচ্ছন্ন পিবার্ষ্ণীয় বলাদীপ নিয়োজিত তৃতীয় অধ্যায় আছে, সেখানে বলছেন, আমার শ্লোকটা মনে পড়ছে না, সেখানে ভগবান বলছেন যে আমি খারাপ কাজ করতে চাই না, আমার খারাপ কাজ করবার সামান্যতম ইচ্ছাটুকুও নেই, কিন্তু কে যেন আমাকে প্ররোচিত করে, কে যেন আমায় চাপ দেয়, কে যেন আমাকে জোর করে করায়। অনিচ্ছন্ন পিবার্ষ্ণীয় বলাদীপ নিয়োজিত, আমার অনিচ্ছা সত্ত্বেও কেউ যেন আমাকে বলপূর্বক এই জায়গায় নিয়ে। দেখুন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই জাতীয় ভাবনা, এই জাতীয় চিন্তা আমাদের আসে, আমরা সব সময় এগুলোর অবস্থা দিয়ে চলে যাই। আমরা কি ছোট থেকে খারাপ হয়ে এসেছি? খারাপ হয়ে আমরা কেউ আসিনি, কিন্তু এই জীবনের যে নানা রকমের টানের মধ্যে পড়ে আমরা এই খারাপ পথটিকে গ্রহণ করে ফেলি, এবং তারপরে যে কষ্ট হয়, তারপরে যে বেদনা হয়, তারপরে যে কি বলে বেশ কষ্টটা, ওই আমাদের আত্মপীড়ন হতে থাকে, সেইটার যে কষ্ট সেটা ভয়ঙ্কর। তাই ভগবান বলছেন, অর্জুন বলিলেন যে চিত্তের দীনতা দোষে আমার শৌর্য তেজাদি স্বভাব অভিভূত হয়েছে। কি সুন্দর কথা, কার্পণ্য দোষ অপহত স্বভাব, এই কারণে আমার শৌর্য তেজাদি দেখতে পাচ্ছি না, আমার ভেতরে যে অনেক গুণ আছে সেইটা আমি দেখতে পাচ্ছি না। এখানে স্বামীজি বারবার বলছেন না যে আমার কাজটা শুধু এইটাই যে প্রত্যেক মানুষকে জানানো সে হচ্ছে দেবতা, তার ভেতরে একটি দেবত্ব লুকিয়ে আছে। শুধু এইখানেই শেষ নয়, জীবনের প্রতি ক্ষেত্রে কেমন করে সেই দেবত্বকে সে ব্যবহার করতে পারবে এইটিও তার কাজ। মাই ওয়ার্ক ইজ টু প্রিচ অ্যান্ড টু ম্যানকাইন্ড ডিভিনিটি উইদিন, এটা আছে নাম্বার ওয়ান। নাম্বার টু বলছেন অ্যান্ড টু হেল্প হাউ টু ইউজ ইট ইন ডে টু ডে লাইফ, প্রত্যেক দিনের কাজে কেমন করে তার সেই দিব্য ভাবকে সে এগোবে। আমার ভেতরে কত শক্তি আছে, বলছেন আমার শৌর্য তেজাদি আমার দীনতা দোষে, আমার দৃষ্টির দীনতা দোষে আমি কিছুতেই তাকে ঠিকমতো দেখতে পাচ্ছি না। সুন্দর কথা। চণ্ডীতে দেখি সমাধি বৈশ্য এবং সুরত রাজা দুজনেই ভোগী, বৈশ্য সংসারের নানান অশান্তিতে জ্বলে পুড়ে বনে এসেছেন, ধৃতরাজ্য সুরথও ভোগে তৃষ্ণা এসেছে, এই বিষাদের মধ্যেই তাদের ধর্মজীবনে আরম্ভ হয়। আমরা মোটামুটি সবাই জানেন তো, বৈশ্য সুরত যার কথাই বলুন না কেন, আমরা সবাই কম বেশি থাপ্পর খাবার পরেই ভগবানের কাছে আসি। যখন একবারে ঝটা থাপ্পর খাই আমরা, যা সেই বোধ আসি সেই আকাশ থেকে নেমে এসে মরজগতের মলামাটির পৃথিবীতে এসে পড়ি, তখনই আমরা ভগবানের দিকে তাকাই। আসলে ধর্মজীবনের মূল কথা হচ্ছে আমরা যখন আমাদের নিজের বাইরের সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়ে আমার নিজের ভেতরে দেখা শুরু হয়, নিজেকে দেখা শুরু হয়, সেই হচ্ছে ধর্মরাজ্যের সূত্রপাত। তাছাড়া কিন্তু সহজে ধর্মরাজ্য হয় না। আমরা যখন নিজের ভেতরে নিজেকে খুঁজতে থাকি, এবং যখন আমরা নিজের ভেতরে নিজেকে খুঁজতে থাকি, তখন দেখি অনন্ত শক্তির অধিকারী আমি, অনন্ত ভাবনার অধিকারী আমার, এত শক্তি আছে আমি নিজেই কল্পনা করতে পারি না যে এত শক্তির অধীশ্বর থেকে আমি কেমন করে এটা হীন কাজ করেছি।
পূজনীয় আত্মস্থানন্দজি একবার আমাদের খুব বকাঝকা করেছিলেন, এটা আমি তার স্মৃতিকথায় লিখেছি। খুব বকলেন, আর তার বকা মানে সে একবারে যখন বকতে থাকেন দেখুন একটা ম্যারাথন বকুনি, 10 মিনিট ধরে ম্যারাথন বকুনি। আমাদের দোষ হচ্ছে আমরা কেউ স্তব স্তুতি মুখস্ত করিনি। তারপরে যখন একবারে সব শান্ত হয়ে গেলো, বকুনি টকুনি খেয়ে আমরা চুপটি করে বসে আছি, কোনো উত্তর দেবার তো কিছু নেই, দোষ করেছি, খুব বকুনি দিলেন। তারপরে বললেন, জীবনে এমন একটা সময় আসবে যে সময় আমাদের দেখবি ভগবানের নাম করতে ইচ্ছা করবে না, ভগবানের কথা ভাবতেও ইচ্ছা করবে না। তাহলে যে খারাপ জিনিসটাকে ছেড়ে তুই ভালোর দিকে এসেছিলিস, সেই খারাপ জিনিসের চর্চা করবি? এই স্তব স্তুতিগুলি সেই সময় খুব কাজে লাগে। যদি তোর ভেতরে এইগুলো মুখস্থ থাকে, তখন যদি তুই আবৃত্তি করিস, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, আমি আমার হৃদয়কল মধ্যে সেই নির্বিকল্প স্বরূপকে বসিয়েছি, তখন তোর নিজের কাছে নিজের লজ্জা হবে যে ছি ছি ছি, এই মনে কি আমি খারাপ চিন্তা করতে পারি? অটোমেটিক্যালি আমার এই যে ঠাকুর এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে বলছেন না, ক্লাইব্যম মাস্ম গম পার্থ নৈতত্তাই উপপাদ্যতে শূদ্রম হৃদয় দুর্বল্যম তক্তোত্তিষ্ঠ পরন্তপ, আমার মন আমার ভেতরে শক্তি যোগাবে, তার থেকে বেরিয়ে আসবো। রবীন্দ্রনাথ তার গানে লিখছেন না, স্বামীজি গিয়েছিলেন, তোমারই করি আছে জীবনের ধ্রুবতারা, তার এক জায়গায় আছে, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ দিদি, অমনি ও মুখ হেরি সরম এসে হয় সারা। এই ভালো ভাবনা ভালো চিন্তাকে যত আমরা আঁকড়ে ধরে থাকবো, তত আমরা খারাপের পারে যেতে পারবো। এই যে চণ্ডীতে কেন, সব ক্ষেত্রেই দেখুন না, এই যে রামকৃষ্ণ কথামৃতর যে রচয়িতা শ্রীম, তিনি কিন্তু সুইসাইড করবেন বলে এসেছিলেন, তার সে আত্মীয় সে সিধুর সঙ্গে নানা বাগান দেখে বেড়াচ্ছিলেন। সিধুই তাকে বললেন যে রাসমণির বাগান আছে ভারী সুন্দর, এবং সেখানে একজন পরমহংস আছে, আর সেই পরমহংসকে দর্শন করতে এসে তিনি নতুন করে জীবনের পথ খুঁজে পেলেন। যোগানন্দ মহারাজ এসেছেন জীবনের নানা ভোগের কিছুতেই আর ভালো লাগছেন না, তিনি এসেছেন প্রথম দিন জমিদারের বেটা ঢপ ঢপ করে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর এসে পৌঁছেছেন, দেখছেন যে পরমহংস মহাশয় ঘরেতে নেই, তিনি চেনেন না পরমহংস মহাশয়কে, তাই আস্তে আস্তে ওই বাগানেতে গেলেন। বাগানেতে গিয়ে দেখলেন একটা আধপাগল লোক গায়ে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, গালভর্তি দাঁড়ি, দেখতে বেশ সুন্দর। তিনি ভাবলেন এটি বোধহয় মালি, তাকে বলে একটা ফুল তুলে দাও দেখি। ঠাকুর তাকে একটা গন্ধরাজ ফুল, সেই মালি তাকে একটা গন্ধরাজ ফুল তুলে দিলেন। পরের দিন তারপরে সেই ফুল নিয়ে ঘ্রাণ নিতে নিতে তিনি ফিরে যাচ্ছেন, ফিরে যাওয়ার পথে আবার তিনি এসে ঠাকুরের ঘর দেখে গেলেন, দেখলেন যে তখনও পর্যন্ত কেউ আসেনি, ঠাকুরও তখনও ফিরে আসেননি, পরমহংসমশাই ফিরে আসেননি। দ্বিতীয় দিন তিনি আবার এলেন, এসে দেখে তার চোখ তো কপালে উঠে গেছে, কালকে যাকে পাগল বলে বোধ হয়েছিল সেই লোকটা বসে একটা ছোটো খাটে বসে সকলকে উপদেশ দিচ্ছে, আর সব গণ্যমান্য ব্যক্তিরা তার সামনে বসে সে উপদেশ শুনছেন। অধীর বিস্ময়ে তিনি সেই ঘরের বাইরের দরজা দিয়ে দেখতে থাকলেন, এমন সময় ভেতর থেকে একটা আওয়াজ এলো, পরমহংসমশাই বলছেন বাইরে যারা আছে তারা ভেতরে আসুক। সেই ভেতর থেকে তিনি বাইরে থেকে তিনি ভেতরে এসে উপস্থিত, তাও তার হাত পা টানছে না। তখন ব্রাহ্ম ভক্তরা তাকে ভেতরে হাত ধরে টেনে নিয়ে এলেন। ভগবান এমনি করে নিয়ে আসেন, কি সুন্দর বর্ণনা আছে সেখানে, বলছেন সোহাগের সঙ্গে পরম ভালোবাসার সঙ্গে শ্রীরামকৃষ্ণ তার হাত দুটি ধরে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো, কি নাম তোমার, বাড়িতে কে আছেন, নানা ঘটনা অপূর্ব এইসব বর্ণনা। এগুলো তখন বোঝায় যে আমরা কেমন ভগবানের কাছে যখন এসেছিলাম, আমাদের সেই শ্রান্ত ক্লান্ত একবারে ক্ষতবিক্ষত দেহটাকে তিনি কেমন করে গ্রহণ করেছিলেন। যিশুর কথা আছে না, তৃষ্ণার্ত হলে তুমি আমার কাছে আইসো, তোমার তৃষ্ণা আমি মেটাবো। এইটি আমাদের শ্রান্ত ক্লান্ত হলে, আর তৃষ্ণা কিন্তু আলাদা করে কেউ মেটায় না, তৃষ্ণা যেটা মেটে সেটা হচ্ছে আমার ভেতরের যে দৈবী সত্তা সেটাকে আমি অনুভব করতে পারি, আমি বুঝতে পারি আমি নিজেকে যে ক্ষুদ্র মনে করছিলাম আমি ঠিক ততটা ক্ষুদ্র নই, আমি ঠিক ততটা লিমিটেড নই, আমার আনলিমিটেড সত্তাকে আমি লিমিটেশনের মধ্যে ভাগ করেছিলাম, তাই ভগবান আমাকে একটা নতুন পথ খোঁজার ব্যবস্থা করে দিলেন। রাজা পরীক্ষিত যখন জানলেন মৃত্যু আসন্ন, তখন ভোগে নিষ্প্রিয় হয়ে সুখদেবের কাছে ভাগবত শুনলেন। যখন তিনি জানলেন আর 7 দিনের মধ্যে তিনি মারা যাবেন, তখন তার মনে হলো যাওয়ার কথা শুনব। আমাদের একজন সাধুর গল্প আমি বলেছি, রামনারায়ণ মহারাজ, পূজনীয় রামনারায়ণ মহারাজ,
হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপরে অপারেশনের পর তিনি জানলেন তার মৃত্যু আসন্ন। যে কটা দিন বেঁচে ছিলেন সমস্ত দিনটাই তিনি ভগবানের নাম করে কাটিয়েছেন। শেষের দিকে আর নিজে সোজা হয়ে উঠে বসতে পারছেন না, তখন ওই খাটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাফ লেইট করে বসিয়ে যেটুকু সময় তিনি বেঁচেছিলেন শুধু ভগবানের নামে ডুবে গিয়েছিলেন। আর তার আর যেন অন্য কোনো সত্তা ছিল না। জীবন এইটা কিন্তু এটা হচ্ছে আমরা ধাক্কাকে শিখি, কিন্তু ধাক্কা না খেয়ে আমাদের শিখতে হবে। আমাদের জীবনে দিন কমে যাচ্ছে, গোনা দিন কমে আসছে, আমাদের সমস্ত মনটাকে এবার তার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। বলছেন, তথাগত রাজপথে জরা ব্যাধি ও মৃত্যু দেখে জিজ্ঞাসা করলেন, আমারও এমন হবে, গোপারও হবে? গোপাকে তিনি কত ভালোবাসতেন। ছন্দক বললে, হবে। যুবরাজ বিষাদগ্রস্ত হলেন এবং একজন সন্ন্যাসীকে দেখে জীবনের পথ স্থির করে ফেললেন। এসব থেকে আমরা এইটি শিখি যে ভোগে নিষ্পৃহ না হলে ধর্মাচরণ হয় না। স্বয়ং মা লক্ষ্মী সীতারূপে কত কষ্ট সহ্য করেছেন। সংসারে দুঃখ কষ্ট আছেই, কিন্তু তাতে ম্রিয়মান না হয়ে আমাদের বুঝতে হবে এ সংসার অসার, কোনো কারণেই অধর্মের পথে যাওয়া উচিত নয়, নিবৃত্তি মার্গ গ্রহণ করতে হবে। নিষ্পৃহ ও নিরভিমান হতে হবে। ত্যাগের পরাকাষ্ঠা ঠাকুর দেখিয়েছেন, শুধু মনে নয় তিনি বাইরেও ত্যাগ করেছেন। তবে তিনি যা করে গেছেন আমাদের পক্ষে তা সম্ভব নয়। তিনি বলেছেন, আমি ষোলো টাং করছি, তোরা এক টাং কর, আর তাও যদি না পারি, বলেছেন ঈশ্বরকে আম্মোক্তারি দাও, তার উপর সব ভার দাও। এটা শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ বলেননি, গীতাতেও আছে, একেবারে একদম পর্ব পর্ব ভক্তিযোগে থেকে পর্ব বলে যাচ্ছেন, তুমি যদি এটা না পারো তাহলে এটা করবে, এটা না পারো এটা করবে, একবারে নাম্বার অফ অপশানস আর দেয়ার, একবারে প্রচুর অপশান ভগবান আমাদের দিচ্ছেন যে এটা থেকে পেরিয়ে যাওয়ার পথ আমি যেন খুঁজে পাই। কিন্তু আমরা সবসময় তো খোঁজবার চেষ্টা করি না। ভগবান মহারাজ বলছেন খুঁজতেই হবে। তথাগত বুদ্ধ যাতে কোনোভাবে জীবনের সেই তার ভবিষ্যৎবাণী ছিল ভবিষ্যতে রাজা ওই সন্ন্যাসী হবে, তাই তার বাবা উঁচু দেওয়াল দিয়ে প্রাচীর দিয়ে একটা নতুন প্রাসাদের ভেতরে তথাগতকে রাখলেন। নানা রকম ভোগের বস্তু দিয়ে ঘিরে দিলেন, বাইরের পৃথিবীকে দেখার তার সুযোগ হলো না। অনেক দিন বাদে তার জেদে বাইরের পৃথিবীকে দেখা শুরু দেখার জন্য সে একবার বেরোলো। তার সেই সঙ্গে তার যে ইয়ে ছিলেন অশ্ব চালক ছিলেন যিনি সারথী, ছন্দক তার নাম, তাকে নিয়ে বেরিয়ে পড়লেন। রাজা শুদ্ধোদন ব্যবস্থা করেছিলেন, কোথাও কোনো দুঃখ, কোথাও কোনো বেদনা, কোনো কিছুর সামান্যতম ছবিও থাকবে না, সব সরিয়ে দেয়া হলো। কিন্তু কোনো না কোনোভাবে এই তিনটি জিনিসকে দেখলেন, দেখলেন জরা ব্যাধি আর মৃত্যু। তিনি জিজ্ঞাসা করলেন, এ কি আমাদের হবে? এই যে জীবনের ইনএভিটেবল আউটকাম যেটা আসবেই, তার থেকে পালিয়ে থাকার কোনো উপায় নেই, একেবারে পালানো চলবে না, সেটাকে ফেস করতে হবে। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন, গোপা, তাকে তিনি ভালোবাসেন, তারও কি এমন হবে? ছন্দক বললেন, হবে। এমন সময় তিনি একজনকে দেখলেন, যে দেখলেন সে উজ্জ্বল দেহধারী সন্ন্যাসী। তখন মনে হলো যে জীবনের পারে যেতে হলে এমন মানুষকে যেতে হবে। এক রাজার গল্প আছে, তিনি এক সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে এসেছেন। সন্ন্যাসীকে তিনি জিজ্ঞেস করছেন, তার ঘরে ঢুকে দেখছেন বিশেষ কিছু নেই, একটু কমণ্ডলু সামান্য একটু জিনিস আছে। বলছেন, তোমার জিনিসপত্র কই? রাজাকে সেই সন্ন্যাসী জিজ্ঞাসা, তোমার জিনিসপত্র কই? তখন রাজা বললেন, আমি তো এখানে বেড়াতে এসেছি। সন্ন্যাসী বললেন, আমিও তাই, আমরা এখানে বেড়াতে এসেছি, পথটা যেন আমাদের ভেতরে চাই। যেমন আপনি যখন বেড়াতে যান পুরো ঘরটা কিন্তু বয়ে নিয়ে যান না, একটা স্যুটকেসের ভেতরে কিছু কিছু ভালো জিনিসপত্র বয়ে নিয়ে যান, যেগুলো আপনি দেখাবেন জগৎবাসীকে। আপনার সেরা শেরওয়ানিটা ভরেন, আপনার সেরা জামাকাপড়গুলো ভরেন, যাতে যে কদিন আপনি বেড়াবেন, যাদের সামনে ঘুরে বেড়াবেন, তাদেরকে যেন আপনি আপনার সেরাটা দেখাতে পারেন। আমাদের জীবনটার ক্ষেত্রেও তাই, নিজের বেদনা নিজের দুঃখ পেছনে ফেলে রেখে আমার সেরা উজ্জ্বল মুখটা জগৎকে দেখাতে হবে। কিন্তু মনের মধ্যে বুঝতে হবে, ঠাকুর যেরকম বলেছে, এরা আমার কেউ নয়। সেই মহিলার মতো বাড়িতে সেই সেই পত্নীর মতো থাকতে হবে, যিনি সবাইকে সেবা করেন, সবাইকে করেন, কিন্তু নিজের স্বামীকে যেরকম ভালোবাসেন
তেমনটি আর কাউকে বাসেন না। ভগবান দুটো অপশান দিয়ে গেলেন, দুটো অপশান কি না, তিনি ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় তার একটা কায়দা শিখিয়ে দিয়ে গেলেন, সেই সঙ্গে একটা কশন দিলেন, বললেন আমি যা করেছি এতটাও করতে হবে না, ষোলো টাঙের এক টাং করলে হবে, 1/16 পার্ট। তিনি সবটুকু একবারে টু দি এক্সটেন্ট দেখিয়ে দিলেন করে, যে কতটা অনুরাগ থাকা দরকার, কতটা ভালোবাসা থাকা দরকার, কতটা কী থাকা দরকার সেটা তিনি দেখিয়ে দিলেন। এবং সেটা করে তিনি বললেন এর 1/16 পার্ট। 1/16 পার্ট কেন, এর যে ভেতরে নির্যাস, ঈশ্বরকে ভালোবাসা, এর যাবতীয় কাণ্ড কারখানা নির্যাস হচ্ছে ভগবানকে ভালোবাসা। তিনি গলায় খুর চালাতে গেলেন, গলায় ওই খাঁড়া লাগাতে গেলেন, গঙ্গার ঘাটে মুখ ঘষছেন, এই সমস্ত কাণ্ডের একটাই জিনিস, একটাই নির্যাস, তা হলো আমি নিশিদিন তোমায় ভালোবাসি। এই ভালোবাসাটা তার প্রতি আমাদের ভেতরে জাগাতেই হবে। আর তাই বলছেন যদি এটাও না পারো তাহলে ঈশ্বরের প্রতি আম্মুক্তারি দাও, তুমি আমার যা হয় করো, আমি শুধু তোমাকে ডাকছি, আমার নিজের কিছু করার উপায় নেই, আমার সমস্ত ভার তুমি আমায় দাও, তুমি আমার নাও। এবারে আমরা একটা নতুন বক্তৃতায় আজকে যাব, সেটা হচ্ছে ইনি দিয়েছিলেন এটা, এটাও সেই রামকৃষ্ণ আশ্রম কাটিহার, এটা আবার সেই এপ্রিল মাসে 1954 সালে। মহারাজ খুব মানুষজনের সঙ্গে এই সৎসঙ্গ করতেন। পূজনীয় মহারাজ বলছেন, অবতার পুরুষের জীবনে একটি বড় জিনিস তাঁদের অহেতুকী কৃপা, তারা নিজেদের জন্য কিছুই চান না কিন্তু সবাইকে ভালোবাসেন, এর নাম অহেতুকী কৃপা। আচার্য শঙ্কর অবতারবাদের ব্যাখ্যায় বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও জীবানুগ্রহের ইচ্ছায় শোক ও মোহ সাগরে নিমগ্ন অর্জুনকে উপদেশ করেছিলেন। ঠাকুরের জীবনে এর অনেক দৃষ্টান্ত দেখতে পাই। তিনি দুবার কেশববাবুর কাছে গেলেন বিনা নিমন্ত্রণে, তার নিজের কিছুই দরকার ছিল না। প্রথমবার গেলেন, দেখা হলেন না, শুনলেন কেশববাবু বেলঘরের বাগানে রয়েছেন, গাড়ি ভাড়া করে চললেন সেইখানে। তার এই ছোটাছুটি, এই হরিনাম বিলানো সব অহেতু। অবতার পুরুষ এই ভালোবাসা, এই কৃপা, এই করুণা অকণ্ঠভাবে ঢেলে দেন। অবতার পুরুষের সঙ্গলাভের সৌভাগ্য যাদের হয়েছে তারা অহেতুক ভালোবাসা আস্বাদন করেছেন, তারাই জানেন একই জিনিস। কি সুন্দর কথা বলছেন, অবতার পুরুষের জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অহেতুকী কৃপা। তিনি কেন আমাদের ভালোবাসেন, কোনো রকম গ্রামার মেনে তিনি ভালোবাসেন না। আরেক জায়গায় পুঁথিকার ভারী সুন্দর এর ব্যাখ্যা দিয়েছেন, বলছেন ভগবানের ভালোবাসা অনেকটা বর্ষার মেঘের মতো। বর্ষার মেঘ যেমন কোনো রকম এই যুক্তি তর্ক এগুলো দিয়ে জল ঢালে না, যেখানে ঢালার দরকার নেই সেখানেও ঢেলে দিয়েছে। আপনারা যারা জানেন, ভারতবর্ষবাসী আছেন জানেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এত বৃষ্টি হয়েছে সেটা 78-এর বন্যাকেও হার বানিয়েছে। যেহেতু এখন মিডিয়া খুব স্ট্রং, কোন খবরটা দেখাতে হবে কোন খবরটা দেখাতে হবে না সেটা সম্পর্কে এই সেন্সারটা তাদের ভেতরে খুব তীব্র আছে, তাই আমরা সবটুকু জানতে পারছি না। কিন্তু পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গায় বাঁকুড়া, এসব জায়গায়, দুর্গাপুর, বর্তমান বার্নপুর, এসব জায়গায় যেহারে বন্যা হয়েছে, যেহারে ক্ষতি হয়েছে সেটা একবারে ভয়ঙ্কর। তখন অবতার পুরুষের প্রতি খুব গালাগাল দিতে ইচ্ছে করে, কিন্তু ভগবানের কৃপা ঠিক এরকম, তিনি ঠিক ওরকম যুক্তিটুক্তি মেনে কৃপা করেন না, অপ্রয়োজনে দিয়ে যান তার শিশুর মতো। ছোট শিশুর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে ছোট শিশুকে সাজিয়ে গুজিয়ে মা পাঠিয়ে দিয়েছেন, আপনি বললেন হ্যাঁ রে ধুতিটা আমায় দিবি, মা দিয়েছেন। তারপরে খানিক বাদে দেখা যায় তিনি একবারে নানটু ঘুরে বেড়াচ্ছেন আর বগলের ভেতরে সেই ধুতিটা আছেন, আপনি না চাইতেও আপনাকে ধুতিটা দিয়ে চলে গেলেন। ভগবানের কৃপা ঠিক তাই, অহেতুকি, কোনো কারণ ছাড়া তার ভালোবাসা। তিনি নিজের জন্য কিচ্ছু চান না, তিনি সবাইকে ভালোবাসেন। দেখবেন বাড়িতে আপনি সবাইকে ভালোবাসেন বলেই তো বাড়ির সকলের স্বাস্থ্য রক্ষা, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। মায়েরা না চাইতেও আমাদের ভালোবাসেন, না চাইতেও আমাদের সেবা করেন। আমরা ঠিকমতো ওষুধ খেয়েছি কিনা, আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করেছি কিনা, এই সমস্ত জিনিসগুলো তারা একবারে বলতে থাকেন। তাই তাদের ভালোবাসাটা অনেকটা ভগবানের অহেতুকে কৃপার মতো। কেন করেন তিনি, কী কারণে করেন তিনি, আমরা কেউ ঠিকঠাক মতো জানি না। বলছেন
তিনি শ্রীকৃষ্ণকে তুলনা করছেন শ্রীকৃষ্ণের সঙ্গে। শঙ্কর আচার্যের উপদেশে আছে, সেখানে বলছেন, শঙ্কর ভাষ্যে বলছেন, তার নিজের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু জীবানুগ্রহের ইচ্ছায় শোক ও মোহ সাহরে নিমগ্ন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। এখানে একটা শব্দ ব্যবহার করা আছে, জীব অনুগ্রহ, জীবকে অনুগ্রহ করেছেন, অর্জুনকে তো উপদেশ দিলেন, তাহলে এটা জীব অনুগ্রহ হলো কী করে? এটা একটা বড় প্রশ্ন। আপনার আমার পূজনীয় বিভাতমানন্দজি কিছু বলার আছে, আমি ফিসফিস করে তার কানে বলে দিয়ে চলে যাব, দেখুন এরমটি করবেন না, ওরমটি করবেন না, আপনার সম্বন্ধে এরম বলেছে, ওরম বলছে, এটি করলে ভালো, আমি তাকে উপদেশ দিয়ে চলে গেলাম। এতে তো জগতের কিছু ভালো নয়। এই কারণে শ্রীকৃষ্ণ ওপেন প্ল্যাটফর্মে দিলেন, শুধু তাই নয়, একজনকে দিব্য দৃষ্টি দিলেন, যা কিছু বলছেন সেগুলো যেন রেকর্ডেড থাকে আমাদের জন্য, আগামী দিনের জন্য, আগামী দিনের মানুষদের জন্য। অবতারের কাজই তাই, আগামী দিনের মানুষের জন্য তিনি একটি উপহার রেখে যান। তার যতদিন তিনি উপস্থিত থাকেন, তিনি স্থূল শরীরে নানা উপহার দিয়ে তৎকালীন মানুষদের ধন্য করেন, আর আগামী দিনের মানুষের জন্য একটা উপহারের ডালি রেখে যান। যেরকম পূর্বপুরুষরা রেখে যেতেন, আমার এখনও মনে আছে, সব বাড়িতে বোধহয় আছে কিছু না কিছু উপহার তার অনাগত নাতিপুতিদের জন্য, তাদের ঠাকুমা পিসি দাদুরা রেখে যেতেন। ঠিক সেই রকম আগামী দিনে তার অনাগত সন্তানদের জন্য অবতার পুরুষ রেখে যান। ভগবানের উপদেশও ঠিক তাই, অনাগত মানুষজনের মুক্তির জন্য। দেখবেন শ্রীকৃষ্ণের বাণী, শ্রীরামকৃষ্ণের বাণী, যীশুখ্রিস্টের বাণী আজও ঠিক ততখানি মানে প্রয়োজন, ততখানি প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে তারা সেই দিনের কথা ভেবে বলেননি, তিনি আগামী কয়েক শত বৎসর মানুষ যে যে সমস্যার সম্মুখীন হবে তার থেকে মুক্তির উপায় হিসেবে তারা ভেবেছেন। তা ঠাকুরের জীবনের এর অনেক দৃষ্টান্ত দেখতে পাই। তিনি দুবার কেশব সেনের সঙ্গে দেখা করতে গেছিলেন। কেশব সেনের সঙ্গে দেখা করাটাই খুব ভয়ঙ্কর। প্রথমবার যখন গেলেন, গিয়ে শুনলেন কেশব সেন বেলঘরের বাগান বাড়িতে আছেন। ঠাকুর আবার গাড়ি করে সেখানে গেলেন, গিয়ে চুপটি করে দূরে দাঁড়িয়ে আছেন, হৃদয়কে পাঠিয়েছেন। দেখলেন কেশববাবু পুকুর পাড়ে বসে আছেন, আর তার বয়স্যরা অনেকে আছেন। গিয়ে বললেন যে, আমাদের হৃদয়রাম গিয়ে বললেন, আমার মামা ঈশ্বর চিন্তা করেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। অনেকেই কেশবচন্দ্র সঙ্গে দেখা করতে আসে, তাই তিনিও তাকে আসতে দিলেন। ঠাকুর তাকে দেখলেন এবং দেখে বললেন যে, এ ব্যাঙাচির লেজ খসেছে। এই যে ব্যাঙাচির লেজ খসেছে, এটা একটা গভীর ভাবের কথা, এটা কিন্তু কেশবের শিষ্যরা বুঝতে পারলেন না। তারা হ্যাঁ হ্যাঁ হি হি করে হাসতে থাকলেন, কিন্তু কেশবচন্দ্র সেন তত্ত্বদ্রষ্টা, প্রথম দিনেই তার মনকে তিনি হরণ করলেন। তাই বললেন, নাহে নাহে, এতে কথা আছে, এর একটা অর্থ আছে। ঠাকুর তাকে সেই অর্থটা বুঝিয়ে দিলেন। কিন্তু পরের যে সাক্ষাৎকার সেটা কিন্তু অদ্ভুত রকম। কেশবচন্দ্র সেন তার তিনজন শিষ্যকে পাঠিয়েছিলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দেখতে। আমরা যেরকম রিলিফ করার আগে সার্ভে করতে যাই, ঠিক সেইরকমভাবে রিলিফ করবার, শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তিনজন শিষ্যকে পাঠালেন। তারা লিটারালি কনফিউজ শ্রীরামকৃষ্ণকে দেখে, এ কেমন লোক, কখনো হরি হরি বলে চিৎকার করছে, কখনো মামা বলে কাঁদছে, কখনো শিবের ভাবে একেবারে গভীরভাবে ভাব সমাধিতে মগ্ন হয়ে আছে। তাদের মনে হতে থাকলো যে শ্রীরামকৃষ্ণ সব ভালো, শুধু ওরিয়েন্টেশনটা ঠিক মতো হয়নি। তারা গিয়ে বললেন যে, মশাই আপনার সব ভালো, আপনার একজন গুরুর দরকার, বুঝলেন তো, গুরু না হলে আপনার ঠিক ওই ওরিয়েন্টেশনটা ঠিক যদি না হয় আপনি ঠিক পথে চলতে পারবেন না। ঠাকুর উত্তর কিচ্ছু বললেন না, একটা গান গিয়েছিলেন, ওরে কুশীলভ করিস না, আমার কি ফলের অভাব, আমার কি ফলের অভাব, আমি সেই কল্পতরু গাছের তলায় থাকি, যে ফল চাই সে ফল কুড়িয়ে পাই। এরা তার অর্থটা কিচ্ছু বুঝলেন না, কিন্তু গানের কথাগুলো তাদের মনে থাকলো। তারা গিয়ে কেশবচন্দ্র সেনকে গিয়ে সেই গানের কথাগুলি বললেন এবং কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণ দর্শনের উদ্দেশ্যে রওনা দিলেন। এই যে ঠাকুরের যে অহেতুক চেষ্টায় যে ছুটে ছুটে বেড়ানো, এটা অনেকখানি উপকার আছে। আগামী দিনের সভ্য মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচারের জন্য কেশব সেনকে দরকার ছিল তার প্রচারক হিসেবে। আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটি প্ল্যান ওয়েতে, আমি তো বলি শ্রীরামকৃষ্ণের জীবন খানিকটা এলআইসির বিজ্ঞাপনের মতো। প্রথমেই দুটো হাতকে তিনি জোগাড় করলেন, একটি রাসমণি এবং অপরটা হচ্ছে মথুরানাথ। এলআইসির বিজ্ঞাপন আপনারা অনেকেই দেখেছেন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে একটা প্রদীপ আছে আর এরকম দুটো হাত এরকম করে ধরে আছে,
সেই আলোটাকে নিভতে প্রজ্বলিত থাকার জন্য তারা সাহায্য করছেন। তিনি তার সেই যে সাধন পথ, যে 12 বছরের যে সাধন জীবন, সেটিকে অটুট রাখার জন্য ওই দুটি হাতের সাহায্য নিলেন। একটি হলেন রানী রাসমণি এবং অপরটি মথুরামোহন। তাদের মনের ভেতরে কোন ভাবটি জাগালেন, দেখবেন LIC বিজ্ঞাপনের তলায় ওই তলায় ওদের মোটোটা লেখা আছে, সংস্কৃত শব্দ আহার নিশম সেবামহে, নিশিদিন তোমার সেবায় রত হয়েছি। মথুরানাথ এবং রাসমণিকে এমনভাবে মোটিভেট করলেন যে তারা নিশিদিন শ্রীরামকৃষ্ণের সেবায় রত থাকলেন, উইদাউট এনি কোয়েশ্চেন, কোনো রকম প্রশ্ন করা ছাড়াই তারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসলেন। কিন্তু তার এই কাজটির উদ্দেশ্য ছিল যে না হলে নব্যবঙ্গের এই নতুন শক্তিপীঠ তৈরি হতো না। শ্রীরামকৃষ্ণের এই যে অহেতুকি কৃপা, তাকে ভালোবাসা, কেশবকে স্নেহ, এই মথুরানাথকে স্নেহ করা, জগদম্বাকে স্নেহ করা, এই সব কিছুর উদ্দেশ্য একটাই, আর নব্যবঙ্গের নতুন শক্তিপীঠ স্থাপন করা। ঠাকুর একবারে প্রত্যেকটি কাজ উইথ অল এজেন্ডা, তার প্রত্যেকটি কাজের ভেতরে যেন একটা করে এজেন্ডা আছে। তাই তিনি কেশবকে এত কৃপা করলেন, কেশবের কাছাকাছি এত ছোটাছুটি করলেন, বলরামকে ভালোবাসলেন, কারণ আস্তে আস্তে তার যে প্রচারের পরিধিটা একটু একটু করে বাড়তে থাকছে। কলকাতা শহরের মানুষজনের মাঝখানে এসে বসতে হবে, ভগবানের কথা ছড়িয়ে দিতে হবে, মানুষকে ভগবতমুখী করে দিতে হবে। একটা ভারী সুন্দর বর্ণনা আছে 1885 সালের 14 জুলাইয়ের ঘটনা, 14 জুলাই না 13 জুলাইয়ের ঘটনা, রথযাত্রার পুনর্যাত্রার আগের দিন ঠাকুর এসে বলরাম বসুর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে দেখা করার জন্য দিক বিদিক থেকে মানুষ ছুটে ছুটে আসছে, তার তিনি তাদের সঙ্গে মজিয়ে ভগবত তত্ত্ব করছেন, বলছেন যেন প্লাবন নেমে গেছে। প্লাবন নামলে যেরকম নদীতে খড়কুটোর মতো সব ভেসে যায়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ প্লাবন, ভাব প্লাবন যেন নেমেছে। যাকে তারা, যারা দেখতে এসেছিলেন তাকে, যে তার শরীর খারাপ করছে, গলায় ওই বিচি টিচি উঠেছে, সেই কারণে তাকে দেখতে এসেছিলেন, তারা ভুলেই গেলেন কাকে দেখতে এসেছেন, তারা সেই আনন্দ সাগরে ভাসছেন। তার পরের দিনের গল্পটা ভারী সুন্দর, দড়ি ধরে সেই ইয়ে টানা হলো, তিনি নাচছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে, সবাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে নাচছেন। এইখানেই শেষ হলো না, সন্ধেবেলা নরেন দত্তকে আবার গান গাইতে বললেন, নরেন দত্ত গান গাইলেন, অনেক গানের মধ্যে একটি গান যে এটা হচ্ছে কবু কমলের, কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী শ্যামা, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, এই গানটি ঠাকুর গাইতে বলেছিলেন। গাওয়া মাত্র যখনই স্বামীজি গাইতে থাকলেন, ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, বসে থাকতে পারছেন না, উঠে দাঁড়িয়েছেন, তার চোখ মুখ দেখে মনে হচ্ছে চোখ মুখ এক্ষুনি ছিটকে বেরিয়ে আসবেন, এত আনন্দ, আনন্দ যেন চোখ মুখকে ধরে রাখতে পারছেন না, তার শরীরের দাঁত, মুখের সব দাঁতগুলো বেরিয়ে গেছে, এত তার আনন্দ, সেটাকে কিছুতেই তিনি চাপতে পারছেন না। আর এরা গাইছেন আর ঘুরছেন, যে কভু ওই যে শ্যামা সুধা তরঙ্গিনী, ওই কভু কমলের, কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, এই একটি লাইন গাওয়া হচ্ছে, তিনি ঘুরছেন নাচছেন, ঘুরছেন নাচছেন, ঘুরছেন নাচছেন, আর সেই সবাই সবাই তাকে ঘিরে নাচছে, আর তিনি মাঝখানে মধ্যমণি হয়ে গভীর ভাব সমাধিতে মগ্ন। একটি লোক নিঃশব্দে গাইছেও না নাচছেও না, অবাক বিস্ময়ে সেই ছবিটিকে তার মনের মধ্যে গেঁথে রাখছে। বাড়ি ফিরে এসে কুটকুট করে দুটো শব্দে সেটা লিখলেন এবং পরবর্তী তারও 30 বছর বাদে তিনি তার মন থেকে সেই দিনের ঘটনার সেই ধ্যান চিত্রে সেইটি ছবিটিকে আবার করে মনের ভিতরে রিক্রিয়েট করলেন, শব্দ আকারে প্রকাশিত হলো, কথামৃত রূপে আমাদের কাছে এলো। শত বর্ষ পরেও মানুষ সেই কথামৃত পড়ছে, তারাও চোখ বুজে আছে আর দেখছে শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন, এবং নরেন দত্তের সঙ্গে তারাও গাইছে আর নাচছে, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। এই ভগবানের যাবতীয় উপহার আগামী দিনের মানুষের জন্য, যেমন নরেন দত্ত অ্যান্ড পার্টি শ্রীরামকৃষ্ণের সেই গভীর ভাব সমাধি দেখে আনন্দে বিভোর হয়ে গেছিলেন, তেমনি আজকের দিনের মানুষ যারা সেটি পড়ে তারাও আনন্দে বিভোর হয়ে যায়। ভগবানের উপহার আগামী দিনের মানুষের কাছে, ভগবানের উপহার। বলছেন অবতার পুরুষের এই যে এত যে কৃপা, এত ভালোবাসা, এর কথা আমরা গীতায় অতি সুন্দরভাবে পাই। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, যারা নিত্যমুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভজনা করে তাদের আমি
দ্বিশুভ বুদ্ধি যার দ্বারা তারা আমাকে লাভ করে। তাহলে দেখো ভগবানকে দেওয়াটার কত বেশি হলো। তারপরে বলছেন, এইরূপ ভক্তদের প্রতি অনুগ্রহবশত আমি তাদের বুদ্ধিতে অবস্থান করে উজ্জ্বল বিবেক প্রদীপ দ্বারা তাদের অজ্ঞান অন্ধকার নাশ করি। এই যে বলছেন, যারা নিত্য যুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভজনা করেন, কতগুলো শর্ত ভগবান আরোপ করেছেন। যেমন ওরা তার যেমন অহেতুকি ভালোবাসা আছে, সেরকম কতগুলো শর্তও আরোপ করেছেন। বলছেন নিত্য যুক্ত হয়ে, নিত্য যুক্ত হয়ে কেন না, কোনো অবস্থাতের অবস্থার সময়তে কোনো অবস্থাতেই তার ভাবনা চিন্তায় যেন সাময়িক ছেদ না পড়ে। দেখবেন দু ধরনের ধারা আছে, জলের ধারা, জল পড়ছে মাঝে অক্সিজেন ঢুকছে তাই ছিট 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 করে তাতে একটা ছেদ আছে, কিন্তু তৈল ধারা একেবারে পড়ছে এতটুকু তাতে ছেদ নেই। ওই রকম অচ্ছেদভাবে যারা তাকে ভালোবাসে তাদের তিনি কি করেন, তাদের তিনি শুভ বুদ্ধি দেন। যারা সর্বদা সদা সর্বদা তাকে ভালোবাসবে তাদের তো তিনি শুভ বুদ্ধি দেবেনি, তাদের তো আর অন্য কোনো বুদ্ধি নেই, কুবুদ্ধি তো নেই, তাহলে শুভ বুদ্ধি তো থাকবেই তাদের ভেতরে। কিন্তু তিনি যেটা করেন সেটা হচ্ছে তিনি তাদের বুদ্ধির মধ্যে অবস্থান করেন, বিবেক দ্বীপ প্রদীপ দ্বারা তাদের অজ্ঞান অন্ধকার নাশ করেন। আমাদের গুরুর ধ্যান মন্ত্রে বলা আছে, ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্যমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলম অচলম সর্বধী সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। গুরু কেমন তার বিস্তৃত বর্ণনা আছে, কিন্তু সেইখানে একটি শব্দ ব্যবহার করা আছে, সেটা হচ্ছে সর্বধী সাক্ষীভূতম, সমস্ত ভূতের ভেতরে তিনি সাক্ষী স্বরূপ রয়ে আছেন। কি হিসেবে না, ধী শক্তি। ধী শক্তিকে বলা হয় পাওয়ার অফ ইন্টেলেক্ট, যে বুদ্ধি দিয়ে, যে শক্তি দিয়ে আমরা কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বিচার করতে পারি। শুধু তাই নয়, ভালোটাকে গ্রহণ করতে হবে এবং খারাপটাকে বর্জন করতে হবে, এই বোধটিও আমাদের ভেতর তীব্রভাবে জাগ্রত হয়। এই দুটো জিনিস আমাদের ভেতরে কাজ করতে থাকে, ভালোটিকে কোনটা ভালো সেটাকে আইডেন্টিফাই করা, কোনটা খারাপ সেটাকেও আইডেন্টিফাই করা, এবং একই সঙ্গে ভালোটাকে গ্রহণ করা এবং খারাপটাকে বর্জন করা। এই ধী শক্তির জন্যই দেখবেন গায়ত্রী মন্ত্রে কি সুন্দর বলা আছে, ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াতম। তুমি আমার ধী শক্তিকে প্রকৃষ্ট রূপে চালিত করো যাতে আমি আমার মনের অন্ধকার থেকে আলোর পথে চাই। আমার ধী শক্তির বিকাশ, একটা মানুষের যদি এই যে ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা যদি তার ভেতরে অটোমেটিক্যালি আসে, তার কখনো মন্দ পথে পড়বে না। মায়ের কথা দেখবেন এগুলো একেবারে সিগনিফিকেন্ট, মা তো অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, আমি তো বলি ঠাকুরের চেয়েও বেশি বুদ্ধিমতী। যিনি যদি লেখাপড়াটি শিখতেন জজ ব্যারিস্টার হয়ে থাকতেন। বলছেন না যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কী করে হবে, তার এই মূল কথাটা হচ্ছে এইখানে যে ভগবান বলছেন না যে সবসময় তিনি তাকে সদ্বুদ্ধি দেন। শুধু তাই নয়, তার ভেতরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তার জীবনের অন্ধকারটি দূর করেন। আমি সবসময় ইষ্টকে ধরে আছি, ইষ্ট মানে হচ্ছে আলোর স্বরূপ, আমি আলোর স্বরূপকে ধরে আছি, আমার জীবনে অন্ধকার আসবে কী করে, আমার জীবনে সামান্যতম অন্ধকার আসতে পারে না। ঠাকুর বলছেন তার দয়া হলে কি না হয়, হাজার বছরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়, না একেবারে আলো হয়। এখানে আলো মানে হচ্ছে কৃপা, অবতার পুরুষের এই অযাচিত কৃপা আমাদের মস্ত বড় সম্বল, অতি অদ্ভুত এই ভক্ত ভগবানের সম্বন্ধ। সব কৃপার উপর নির্ভর করে চাই বিশ্বাস, যে বিশ্বাস নিয়ে সাধক বলছেন কালীর বেটা শ্রীরাম প্রসাদ। এই হচ্ছে কথা, দেখুন তাই বলছেন যে তার কৃপা হলে, তার দয়া হলে কি হয়, আমার মনের অন্ধকার কি একটু একটু চলে যায়, তা নয়, তিনি কৃপা করলে তার স্পর্শ, পরস্পরিক স্পর্শ, ঠাকুর নিজের কথা, পরস্পরিক স্পর্শে লোহা তরবারিতে যদি পরস্পরিক স্পর্শ লাগে তা সোনা হয়ে যায়, তার আকারটা তরবারির মতো থাকে কিন্তু তা দিয়ে আর জীবহিংসা করা যায় না। ঠিক সেই রকম আমাদের মতো সামান্য মানুষের হৃদয়ে যদি ঈশ্বরের সামান্যতম কৃপার স্পর্শ লাগে, পরশ লাগে, তাহলে আমরা সোনার মানুষে রূপান্তরিত হব। আমাদের সেই মানুষটির ভেতরে মানুষের মতো আকার থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু তাই দিয়ে কোনো কুকর্ম কুকাজ হবে না।
আমার জ্ঞানপ্রদীপে, ঈশ্বর জ্ঞানপ্রদীপ জ্ঞানস্বরূপ হয়ে আমার ভেতরে আমার মনকে আলোকিত করে রাখবে। বলছেন তার মায়া পার হওয়া বড় কঠিন, যারা একান্তভাবে তাঁর শরণ নেয় তারাই এই মায়ার সংসার পার হয়ে যায়। শ্রী ভগবান আবার বলছেন, তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত, আমি তাদের মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করি। গীতার শেষ অধ্যায় শ্রীকৃষ্ণ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মাশুচ। বলছেন এই অভয়বাণী গীতার অনেক স্থলে আছে। ভগবান চাইছেন একটু ভজন, একটু ভালোবাসা, তাকে একটু আপনার জ্ঞান করা। ঠাকুর যেমন একটাং একটু চেষ্টা একটু পুরুষাকার করতে বলেছেন, এক পুরুষ এই পুরুষাকার আমাদের কাছে কতটা চান। ভগবান বলছেন যে ভগবানের দিকে এক পা এগোলে তিনি 100 পা এগিয়ে আসেন, সত্যই এগিয়ে আসেন, এর নাম কৃপা। এই যে প্রথমটা কথাটা আছে না, এখানে বলছেন যে তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত, মৃত্যু আমাদের জীবনের আলটিমেট, কিন্তু কিছুতেই আমরা এটিকে স্বীকার করতে চাই না। কেন চাই না? কারণ এই জগৎ সংসারে আমি চলে যাব এটি আমরা কিছুতেই স্বীকার করি না। সেই ধর্মব্যাদ জিজ্ঞাসা করেছিল না, জগৎ সংসারের সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির বললেন, নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য জলে জমের ঘরে, বাদ বাকি আর রইল যারা মৃত্যু নয় সে ভাবছে তারা। মৃত্যু কি আমরা রোজ দেখছি না? রোজ দেখছি, হাজার হাজার মানুষ মরছে, তবু মনে হচ্ছে আমি বোধ হয় অনন্তকাল বেঁচে থাকবো। মৃত্যু আমাকে কখনো স্পর্শ করবে, কখনো তার চুম্বন আমি পাবো, এটা আমরা কখনো বিশ্বাস করি না। সেই কারণে আমরা কষ্ট পাই, আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই না। কারণ মৃত্যুকে তো ভয় পাওয়ার কিছু নেই, স্পর্শ করলেই তো হলো, একেবারে শেষ। আপনি বলতেও পারবেন না যে আমার খোলা চুরিটা একটু বেঁধে পনিটেল বানিয়ে নিয়ে যাই, একটা কথাও বলতে দেবে না, হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে যাবে সব প্রস্তুতি ছাড়া। সে একজন ভূতের গল্প আছে না, একজন বাবু তিনি দেখলেন এক ভূত, একটি তার যে চাকর সে খুব সুন্দর পোশাক আশাক করে ঘুরে বেড়াচ্ছে তার বাড়ির সামনে। বলে, হ্যাঁ রে, তুই কিছুদিন আগে মারা গিয়েছিলি না, তাহলে তুই এখন এরকম ঘুরে বেড়াচ্ছিস কী করে? বলছে, বাবু আমি মরেই গেছি, আমি এখন যমদূত হয়েছি। তাহলে কী করতে এসেছি? বলছে, সামনের ওই যে পুকুরটা, ওই পুকুরে যে লোকটা ডুব খাচ্ছে ও এক্ষুনি মরবে, ওর আত্মাটাকে নেবো বলে এসেছি। বলছে, তাহলে তো তুই খুব পাওয়ারফুল লোক রে, তাহলে একটা কাজ কর, আমার যখন সময় আসবে আমাকে একটু জানাস, আমি তাহলে আমার কাজকর্ম কিছু আছে সেগুলো সেরে একবার রেডি হয়ে বসে থাকবো। গিন্নি বলেন, ও কর্তা এই কাজ করো। সেই লোকটা তো রাজি হয়ে গেল, হ্যাঁ জানিয়ে দেবো। তারপর গিন্নি বলেন, ও কর্তা এই কাজ করো। হুম, এখনো সময় হয়নি, অনেক সময় আছে, ঠিক সময় করব। এইরকমভাবে সব কাজ পেন্ডিং থাকে। একদিন দেখে সেই তার চাকর এসে তাকে নিতে এসেছে, বলছে, বড় বেহায়া লোক তো তুই, বড় নেমো খারাপ, তোকে যে বললুম যে আমাকে আগে থেকে জানাবি। বলছে, হ্যাঁ কর্তা অনেকবার জানিয়েছি। কীভাবে জানালি? ওই যে আপনি যবে থেকে কানে কম শুনতে শুরু করেছেন, যবে থেকে চোখে কম দেখতে আরম্ভ করেছেন, যবে থেকে দাঁতগুলো চলে যাচ্ছে, জিভে আর তেমন স্বাদ পান না, হাঁটুগুলো ঠকঠক করছে, হাত আর তেমনভাবে নাড়েন না, একটা একটা করে নোটিস দিতে আরম্ভ করেছি, আপনি সব কটা নোটিসকে ইগনোর করে গেছেন, তাই আপনি বুঝতে পারেননি। এবং বুঝতে পারেননি বলেই মৃত্যু সময় যে এসে উপস্থিত হয়েছেন সেটা আপনি কিছুতেই মেনে নিতে পাচ্ছেন না। আমরা মেনে নিতে পারি না মৃত্যুকে। ভগবান যে বলছেন না যে তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত, এই মৃত্যু সংসার থেকে আমি তাকে উদ্ধার করি। মৃত্যু সংসার থেকে উদ্ধার করেন না, মৃত্যু ভয় থেকে উদ্ধার করেন। ওই যে আমরা ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষিয় মামৃতাত, এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শেষ লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের জীবনটা উর্বারুক, উর্বারুক হচ্ছে ফুটি ফল, ফুটি ফল যেমন পেকে গেলে ফেটে যায়, গোলাকার দেখতে হয়, ঠিক সেই রকম সেই গোলাকার ফুটি ফলের মতো আমাদের জীবন। জন্মাচ্ছি মরছি, আবার জন্মাচ্ছি আবার মরছি, আবার মরছি জন্মাচ্ছি। যখন সাধক জেনে যায় এই যে মৃত্যু আসছে, মৃত্যুর উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষিয় মামৃতাত, উর্বারু যেরকম পাক পেকে গেলে ফেটে যায়, তেমনি এই যে মৃত্যু আসছে এটি আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে নিয়ে যাবে, আমাকে আর নতুন করে জন্মাতে হবে না, আমাকে নতুন করে আর কোনো কিছুর মধ্যে যেতে হবে না। এই বোধটা যত তার ভেতরে তীব্র হতে থাকবে তত সে বুঝতে পারবে, তত তার ভেতরে এই ভাবনা চিন্তাগুলো তত হবে, এইটা আমাদের বুঝতেই হবে। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের চলবে না, এটা আমাদের
অবশ্যই আসতে হবে, এই বোধটা আমাদের ভেতরে অবশ্যই আসতে হবে। এবং যত আমাদের ভেতরে এই বোধটা জাগবে, তত আমরা এই ভাবনা চিন্তাগুলোকে আমরা নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারব। তাই ভগবান বলছেন যে ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যোর মা মুক্ষিয় মামৃতাত, যে এই যে মৃত্যু আসছে, এই মৃত্যু আমাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে পারি নিয়ে যাবে। যেটা ভগবান এখানে বলছেন যে তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত, এই মৃত্যুর সংসার থেকে তিনি আমাকে উদ্ধার করবেন। তার মানে কি আমার মৃত্যু হবে না? মৃত্যু হবে, কিন্তু আমার এই জীবনটি অমৃতের পথে চালিত হবে, আমি অমর হয়ে উঠব। সেই আছে না উপনিষদের মধ্যে, শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা ইয়ায়ে ধমানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়ুনায়ো। রবীন্দ্রনাথ বাংলায় অনুবাদ করছেন, শোনো শোনো সুরলোকবাসী, অমৃতের যে আছো সন্তান, জানি আছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান, তপন বরণ তিনি আধারের ওপারে যিনি, যাহারে জানিলে জীব মরণ এড়ায়, নিস্তার লাভেরও আর নাহির উপায়। মরণ এড়ায় নয়, মরণটাকে আর ভয় পায় না, কারণ সেই তাকে জানলে তার মুক্তি হয়ে যাবে। সেই তপন বরণ তার আলোর মতো, তার উজ্জ্বল সূর্যের মতো উজ্জ্বল আলো তার, তারকে জানলে, তাকে ভাবনা চিন্তা করলে আমরা সমস্ত মৃত্যু সংসারের বাইরে চলে যাব। এবং সেইটাই তিনি বলছেন। এবং এটা করতে গেলে কীরকম হয়, ভগবানেরকে চাইবার ইচ্ছা করতে হয়, আমি তোমায় ভালোবাসি, তোমায় ছেড়ে আমি এক পাও যেতে চাইছি না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, এই বোধ আমাদের ভেতরে জাগুক, আমাদের অন্তরে এই বোধটি বিকশিত হোক, আমরা যেন এই ভাবের মধ্যে ভাবিত হয়ে থাকতে পারি। তাহলে দেখবেন আমাদেরও ওই অদ্ভুত বোধটা আসবে, যে তাহারে জানিয়া জীব মরণ এড়ায়। এই মরণটা আমাদের কাছে তুচ্ছ বলে বোধ হবে, যে ভয় নিয়ে আমরা সারাটা জীবন কাটাই, সেটা থেকে পেরিয়ে উঠতে পারবো। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামি ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভগবানের কৃপা হলে হয়তো আবার আপনাদের সঙ্গে পুজোর পরে দেখা হবে, কারণ পুজোর আগে বোধ হয় আপনাদের সঙ্গে আর আমার দেখা হবে না।